দুদলের মুখোমুখি পরিসংখ্যান বলছে সিরিজের ফেভারিট বাংলাদেশি, তবে হারারের স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টাইগারদের বিপক্ষে জয়ের পাল্লায় ভারী জিম্বাবুয়ে। ব্যক্তিগত পরিসংখ্যানেও এগিয়ে তারা, তাই দরকার হারারের উইকেট বুঝে মাথা ঠান্ডা রেখে খেলা। হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ড, জিম্বাবুয়ের হোম অফ ক্রিকেট আন্তর্জাতিক অঙ্গনে পদার্পণ 1992 সালে। হারারে এই মাঠে এখনও পর্যন্ত ওয়ানডে হয়েছে 152টা, যেখানটায় আগে ব্যাট করা দল জিতেছে 73 ম্যাচ আর চেস করে জেতার রেকর্ডটা 76 ম্যাচে। এই পরিসংখ্যানই বলছে টচ খুব একটা ভাইটাল নয়, দরকার উইকেট বুঝে মাথা খাটিয়ে খেলা। সেই কাজটাই করতে হবে বাংলাদেশ দলকে। অতীত রেকর্ড বলছে হারারে মাঠে দলীয় সর্বোচ্চ স্কোর 350, যা 7 বছর আগে করেছিল অস্ট্রেলিয়া। তারা করে জেতার রেকর্ডটাও একই বছর ওই ত্রিদেশীয় সিরিজেই, অজিদের বিপক্ষে 328 রান টপকেছিল সাউথ আফ্রিকা। এখানটায় জিম্বাবুয়ের বিপক্ষে 17 বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ, 6 জয়ের বিপরীতে হার 11টায়, যেখানে সর্বোচ্চ দলীয় স্কোর 260। ওই একবারেই পেরুতে পেরেছে 250 গন্ডি। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টাইগারদের ব্যক্তিগত পরিসংখ্যানও খুব একটা সুখকর নয়। বর্তমান স্কোয়াডের মধ্যে কেবল মুশফিকের রান 300-র কাছাকাছি, তাকেও পাচ্ছে না দল। বিপরীতে বাংলাদেশের জন্য ত্রাস ব্র্যান্ডন টেইলর। এই মাঠে শাসন করে চলেছেন রোডেশিয়ান উইকেটকিপার ব্যাটসম্যান, 57 ম্যাচে তার রান 2000-এর উপর। টাইগার স্কোয়াডের বাকি 3 সিনিয়রের মধ্যে সাকিব একটু এগিয়ে, রিয়াদ আর তামিমের জন্য তো হারারের মাঠ একেবারেই অপয়া। রেকর্ড বইয়ে বোলিং বিভাগেও নেই সুখবর। জয় পরাজয়ের হিসেবে হোমে বাংলাদেশের চেয়ে এগিয়ে জিম্বাবুয়ে, তবে ক্রিকেটের ক্ষেত্রে পরিসংখ্যান কেবলমাত্র একটা সংখ্যা। এছাড়া আগের দলটার চেয়ে বর্তমান বাংলাদেশের স্কোয়াডের বেশ ফারাক। অতীতকে পেছনে ফেলে জিম্বাবুয়ের মাটিতেও নিজেদের সমৃদ্ধ করবার পালা টিম টাইগার্সের। মাহমুদুর রহমান, ডিবিসি নিউজ, হারারে, জিম্বাবুয়ে।